প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা এই করোনা পরিস্থিতির কারণে আমরা অনলাইনে ক্লাস শুরু করছি, তোমরা জানো। তো আমরা আজকে তোমাদের ফার্স্ট ইয়ার অনার্সের এক্সপেরিমেন্টাল সাইকোলজি, যে তোমাদের যে সিলেবাসটা আছে সেটার আমি একটু করে একটা ক্লাস দিব। গত যখন তোমাদের কলেজ খোলা ছিল তখন আমরা কিন্তু দু একটা ক্লাস করছি, কিন্তু তোমাদের যেহেতু নতুন আসছো, ফার্স্ট ইয়ার অনার্স, তোমাদের নতুন ভাবে শুরু করছো সব কিছু। তোমরা অনেকেই, তোমাদের মনোবিজ্ঞান ছিল না, অনেকে বিজ্ঞান থেকে আসছো, অনেকে পরে ভর্তি হয়েছো, বা অনেকে জায়গা ঢাকা শহরে জায়গা ম্যানেজ করতে, বা এটা তোমাদের অনেক সময় লেগে গেছে, যে কারণে আমি তোমাদেরকে প্রথম থেকেই আবার ওই সিলেবাসের প্রথম থেকে তোমাদেরকে শুরু করব। তো আমরা আজকে এক্সপেরিমেন্টাল সাইকোলজি BSY 103, তো এখানে আমরা শুরু করব হচ্ছে প্রথম চ্যাপ্টারটা তোমাদের, যে দ্য সাইন্টিফিক মেথড অ্যান্ড সাইকোলজি, সাইন্টিফিক মেথড অ্যান্ড সাইকোলজি। তো আমি মোহাম্মদ আবদুল্লাহ সিদ্দিকী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মনোবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমরা আমাকে চেনো যারা ক্লাস করছো। তো আমরা এই মনোবিজ্ঞানের এই বিষয়টা, যে মনোবিজ্ঞান আজকে বিজ্ঞান, তাই না? মনোবিজ্ঞান হচ্ছে তোমাদের, তোমরা অলরেডি জানো যে মনোবিজ্ঞান কিসের বিজ্ঞান। মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। আধুনিক মনোবিজ্ঞান কিসের বিজ্ঞান? আচরণের বিজ্ঞান। কিন্তু এই মনোবিজ্ঞান তো একসময় আচরণের বিজ্ঞান ছিল না। এটা কি ছিল একসময়? এটা প্রাচীন সেই গ্রিক দার্শনিকদের সময় মনোবিজ্ঞানকে কি বলা হতো? মনোবিজ্ঞানকে বলা হতো আত্মার বিজ্ঞান বা মনের বিজ্ঞান। তো আস্তে আস্তে এটা চেঞ্জ হলো, সময় যত গেছে তত চেঞ্জ, মনোবিজ্ঞান তার পদ্ধতিতে পরিবর্তন আনছে, এবং আধুনিক মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান, তাই তো? তাই আমরা অনেক কথাবার্তা আছে, তো আমরা আস্তে আস্তে মানে সিলেবাস অনুযায়ী এগোতে থাকব। তো আমাদের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে দ্য সাইন্টিফিক মেথড অ্যান্ড সাইকোলজি। তাই সাইন্টিফিক মেথড বা বৈজ্ঞানিক পদ্ধতি। তো বৈজ্ঞানিক পদ্ধতি কি? বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা পর্যবেক্ষণের মাধ্যমে আমরা যে পদ্ধতি পাই সেটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। তো এখানে দেখো, প্রথমে আছে এই সিলেবাসটা, প্রথমে আছে সায়েন্স অ্যান্ড কমন সেন্স। তো সায়েন্স, বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে একটা পদ্ধতিগতভাবে অর্জিত যে জ্ঞান, মানে বিজ্ঞানটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের যে জ্ঞান অর্জিত হয় সেটাই হচ্ছে বিজ্ঞান। তো বিজ্ঞানের বিভিন্ন মনোবিজ্ঞান, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন আমরা যদি বলি যে তোমার মর্গান এবং তার সহযোগীদের সংজ্ঞাটা যদি আমরা বলি, তাহলে আমরা এভাবে বিজ্ঞানকে বলতে পারি, বিজ্ঞান হলো এ সায়েন্স, এ সাইন্টিফিক বডি অফ সিস্টেমেটাইজ নলেজ দ্যাট ইজ গ্যাদার্ড বাই কেয়ারফুলি অবজার্ভিং অ্যান্ড মেজারিং দ্য ইভেন্টস। অর্থাৎ আমরা যদি পদ্ধতিগতভাবে, আমরা বৈজ্ঞানিকভাবে যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করি সেটাকে আমরা বলবো বিজ্ঞান। অথবা বিশ্বাস 1987 উনি বলেছেন, বিজ্ঞান হলো এমন একটা জ্ঞান যা আমরা পদ্ধতিগতভাবে এবং বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে মানে আমরা অর্জন করে থাকি। তো এভাবেই বিভিন্ন বিজ্ঞানী বিজ্ঞানকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। তো আমরা সংজ্ঞায়িত করলাম বিজ্ঞানকে, কিন্তু বিজ্ঞান কিভাবে আসলো, শব্দটা বিজ্ঞান আসলো ল্যাটিন শব্দ সায়েন্টা থেকে, সায়েন্টা থেকে আসলো সায়েন্স। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বিজ্ঞান। আবার আমরা দেখি গ্রিক শব্দ লোজোস থেকে আসছে সায়েন্স শব্দটি। লোজোস শব্দের অর্থ কি? জ্ঞান। তাহলে দুইটাই হচ্ছে বিজ্ঞান, সরি বিজ্ঞান। তাহলে বিজ্ঞানের আমরা একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে বা নির্দিষ্ট একটা পদ্ধতির মাধ্যমে তো বিজ্ঞানকে আমরা দেখতে পাই। তো সেই যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলছি আমরা বৈজ্ঞানিক পদ্ধতি। যেমন মনোবিজ্ঞানকে আমরা যদি পর্যালোচনা করি, তাহলে দেখব যে একটা বিষয়কে যদি বিজ্ঞান হতে হয়, তার অবশ্যই চারটি বিশেষ বৈশিষ্ট্য থাকতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? যেমন তার থাকতে হবে বিষয়বস্তু থাকতে হবে, মানে সাবজেক্ট ম্যাটার থাকতে হবে তার, তার কি থাকতে হবে? বৈজ্ঞানিক পদ্ধতি থাকতে হবে,
সাইন্টিফিক মেথড থাকতে হবে, তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বা সাইন্টিফিক আউটলুক থাকতে হবে এবং প্রয়োগশীলতা বা অ্যাপ্লিকেবিলিটি থাকতে হবে। তাহলে একটা বিষয়কে যদি বিজ্ঞান যদি হতে হয় তাহলে তার মিনিমাম কি থাকতে হবে, তার থাকতে হবে এই চারটা বৈশিষ্ট্য থাকতে হবে। কি কি? তার একটা নির্দিষ্ট বিষয়বস্তু থাকতে হবে, তার বৈজ্ঞানিক পদ্ধতি থাকতে হবে, একটা পদ্ধতি থাকতে হবে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে এবং প্রয়োগশীলতা থাকতে হবে। তো আমরা মনোবিজ্ঞানে কেন এই বিজ্ঞান টিজ্ঞান নিয়ে কথা বলতেছি? আসলে মনোবিজ্ঞানকে আমরা মনোবিজ্ঞানের সংজ্ঞা যদি দেখি, মনোবিজ্ঞানকে আচরণ আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত পর্যালোচনা। তাহলে দেখো এখানে কিন্তু আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত পর্যালোচনা, আধুনিক মনোবিজ্ঞান। তো আধুনিক মনোবিজ্ঞানের যাত্রা শুরু হয়েছিল কিভাবে? আধুনিক মনোবিজ্ঞানের যাত্রা শুরু হয়েছিল সেই আচরণকে বিষয়বস্তু হিসাবে। 1913 সালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জেবি ওয়াটসন উনি বলেন যে মনোবিজ্ঞান কিসের বিজ্ঞান? মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। কিসের বিজ্ঞান? মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান। তো তারপরে আরও সংযোজিত হয়েছে মনোবিজ্ঞানের আধুনিক মনোবিজ্ঞান হচ্ছে মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত পর্যালোচনা। তার মানে মানসিক প্রক্রিয়াটাও এর সাথে অ্যাড হয়েছে। তাহলে আমরা এখন এই যে বিজ্ঞানের এই যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো আগে আমরা জেনে নিব। জানতে পারলে আমাদের কি হবে, মনোবিজ্ঞান বিজ্ঞান কিনা সেটাও আমরা জানতে পারবো, অথবা মনোবিজ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে কিনা বা বৈজ্ঞানিক জ্ঞান অর্জন বৈজ্ঞানিকভাবে জ্ঞান অর্জন করে কিনা সেটাও আমরা জানতে পারবো। তার মানে আমাদের একটা বেস লাইন তৈরি করতে হবে। তোমরা যারা অন্য বিষয় থেকে আসছো, যেমন কমার্স সায়েন্স বা যারা ইন্টারমিডিয়েটে মনোবিজ্ঞান পড়ো নাই, তাদের কাছে নতুন বিষয় এটা, তোমাদের মন খারাপ করার কোনো কিছু নাই। এটা খুব মানে সহজভাবে তোমরা আস্তে আস্তে এটা তোমরা আয়ত্ত করতে পারবে এবং আমি আশা করি তোমাদের জন্য অনেক সুন্দর এবং সহজ হবে এই মনোবিজ্ঞান তোমাদের জন্য। তো মনোবিজ্ঞানকে আগে কি করতে হবে, মনোবিজ্ঞানকে ভিতরে ঢুকতে হবে, ভিতরে ঢুকে বুঝতে হবে। যেমন তোমাদের ম্যাডাম হেড ম্যাডাম পড়াইছে তোমাদের মনোবিজ্ঞানের ইতিহাসটা 101-এ ইন্ট্রোডাকশন টু সাইকোলজিতে, তাই না? তোমরা ওখান থেকে কিছুটা জানতে পারছো যে মনোবিজ্ঞান কোথা থেকে শুরু হয়েছিল। সেই গ্রিক দার্শনিকদের থেকে শুরু করছিলেন উনি, আত্মা বা সে ডিএনিমা গ্রন্থ অ্যারিস্টটলের, তাই না? সেখান থেকে আত্মা বা মন, সে তারপরে আসলো চেতনা, তাই না? চেতনাকে উন্ড এবং টিচেনার, সেখানেও একটা ইতিহাস আছে উন্ড এবং টিচেনার। মনোবিজ্ঞান কোথায় ছিল, দার্শনিকদের কাছে ছিল। আমি ওই যে কমন সেন্স যে আলাপ, যখন আমি কমন সেন্স নিয়ে কথা বলবো তখন আমি কিন্তু আসবো যে দার্শনিক, বিশেষ করে জন লকের কথায় আসবো, তারা কিভাবে অভিজ্ঞতাবাদকে এখানে কাজে লাগাইছে। তো এই দার্শনিকদের কাছে কিন্তু মনোবিজ্ঞানটা ছিল। তো সেখান থেকে কি কোথায় গেল, জার্মানিতে গেল, জার্মানির লেপজিক বিশ্ববিদ্যালয়ে। জার্মানির লেপজিক বিশ্ববিদ্যালয়ে উন্ড এবং টিচেনারের তত্ত্বাবধানে জার্মানির লেপজিক বিশ্ববিদ্যালয়ে উন্ড এবং টিচেনার কোথায় কে, জার্মানির লেপজিক বিশ্ববিদ্যালয়ে উন্ড এবং টিচেনারের তত্ত্বাবধানে কি শুরু হলো, মনোবিজ্ঞানের আধুনিক যে জয়যাত্রা শুরু হলো। এখানে বলা হয় যে 1879 সালে প্রথম মনোবিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠিত হয়। কোথায়? জার্মানির লেপজিক বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান, কমপ্লিট মনোবিজ্ঞান যে গবেষণাগার সেটা প্রতিষ্ঠিত হয়। এটার মধ্য দিয়েই আজকে আমরা যে পরীক্ষণ মনোবিজ্ঞান পড়তেছি, পরীক্ষণ মনোবিজ্ঞানের যাত্রা শুরু হয়। কিন্তু এর আগেও 1875 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তোমার উইলিয়াম জেমস, সে মনোবিজ্ঞানের একটা ল্যাব, মনোবিজ্ঞান ল্যাব প্রতিষ্ঠা করে। কোথায়? আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। তার মানে আধুনিক মনোবিজ্ঞানে কিন্তু জেমস, উইলিয়াম জেমসের বিরাট অবদান রয়েছে। কারণ তার প্রিন্সিপলস অফ সাইকোলজি বইটা লেখার পরে উনি বলেন যে ইউরোপিয়ানদের মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান কোথায় ছিল, ইউরোপে ছিল, আমেরিকায় কিন্তু তখন ডেভেলপ করে নাই। জেমসই প্রথম বললো যে ইউরোপিয়ানদের ইন্টারনাল মেন্টাল ইভেন্ট ক্যানট বি ডাইরেক্টলি অবজার্ভ, মানে ভিতরের মানসিক অবস্থা এটা দেখা যায় না। কে বলল? উইলিয়াম জেমস, তার প্রিন্সিপলস অফ সাইকোলজি বই। তো উনি বললেন যে এই সুতরাং চেতনা কাদের বিষয়বস্তু ছিল, ওই যে বলছি উন্ড এবং টিচেনার তাদের মনোবিজ্ঞানের বিষয়বস্তু ছিল কি, চেতনা বা কনসাসনেস। ওনারা বলতেন মনোবিজ্ঞান কিসের বিজ্ঞান, মনোবিজ্ঞান হচ্ছে সায়েন্স অফ কনসাসনেস, চেতনার বিজ্ঞান। তো চেতনার বিজ্ঞান মানে ইন্টারনাল মেন্টাল ইভেন্ট। চেতনা কি জিনিস? চেতনাটা হচ্ছে একটা ইন্টারনাল মেন্টাল ইভেন্ট, ভিতরের জিনিস, এটা কিন্তু সহজে বোঝা যায় না।
তো এই কারণে এই ইন্টারনাল মেন্টাল ইভেন্ট এটা পর্যালোচনা করার জন্য বা পরিমাপন করার জন্য একজন প্রশিক্ষণপ্রাপ্ত মনোবিজ্ঞানী দরকার হতো সব সময়। প্রশিক্ষণপ্রাপ্ত মনোবিজ্ঞানী ছাড়া কিন্তু একজন মানুষের মানসিক যে সমস্যা বা মানসিক যে প্রক্রিয়া সেটা পর্যালোচনা করা সম্ভব ছিল না সাধারণ মানুষের পক্ষে। এই কারণে উইলিয়াম জেমস হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে বলল যে ইউরোপিয়ানদের যে মনোবিজ্ঞান সেটা ন্যারো বা সংকীর্ণ, এই মনোবিজ্ঞান দিয়ে আমরা সবার কাছে মনোবিজ্ঞানকে নিয়ে যেতে পারবো না। তাহলে মনোবিজ্ঞানের একটা এমন একটা বিষয়বস্তু হতে হবে যেটা সর্বজন গ্রাহ্য হয় এবং সহজ সরল হয়। তো এই যে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে উইলিয়াম জেমস আস্তে আস্তে এগিয়ে যান এবং এরপরে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জে বি ওয়াটসন বলেন যে মনোবিজ্ঞান হবে আচরণের বিজ্ঞান। ঠিক আছে, এই যে আচরণের বিজ্ঞান শুরু হলো এটাই কিন্তু আধুনিক মনোবিজ্ঞান। কিন্তু আমরা মনোবিজ্ঞানের এই আধুনিক মনোবিজ্ঞানের সংজ্ঞা দিলেন কে কে দিলেন? উইলিয়াম জেমস নো, এটা দিলেন কে? জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জে বি ওয়াটসন। কিন্তু আধুনিক মনোবিজ্ঞানের ফোরফাদার বা ফাদার কাকে বলা হয়? এই উইলহেম উনকেই বলা হয়। যদিও তার মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান বলতে পারেন নাই, মনোবিজ্ঞানকে কি বলছেন? চেতনার বিজ্ঞান। এরপরও তাকেই কিন্তু ফোরফাদার বলা হচ্ছে বা ফাদার অফ দ্য আধুনিক আধুনিক মনোবিজ্ঞানের ফাদার বলা হচ্ছে কাকে? উইলহেম উনকে বলা হচ্ছে। কারণ কি? কারণ ওনার দুইটা অবদান খুব বেশি। একটা হচ্ছে উনি দর্শন থেকে মনোবিজ্ঞানকে আলাদা করেছেন। কি করেছেন? দর্শন থেকে মনোবিজ্ঞানকে আলাদা করেছেন, এক নাম্বার। দর্শন থেকে মনোবিজ্ঞানকে আলাদা করেছে। এর আগে মনোবিজ্ঞানটা কোথায় ছিল? দার্শনিকদের কাছে ছিল, সেই থমাস হব, জন লক, জর্জ বার্কলে, ডেভিড হিউম বা ডেভিড হার্টলে, সেই ব্রিটিশ অভিজ্ঞতাবাদী মনোবিজ্ঞানী, তারাই কিন্তু মনোবিজ্ঞান নিয়ে কথাবার্তা বলছেন। তো এই যে আধুনিক মনোবিজ্ঞান এই যে আসলো, তার মানে তার টার্নিং পয়েন্ট কে ছিল? উইলিয়াম জেমস অ্যান্ড এই উইলহেম উন্ড এবং তার ছাত্র টিচেনার, বিশেষ করে জার্মানির লেপজিগ বিশ্ববিদ্যালয়ে। এই যে সেকেন্ড, যে আমি এটা বলছি, প্রথমটা বললাম কি যে সে মনোবিজ্ঞানকে কোথা থেকে আলাদা করেছে? দর্শন থেকে আলাদা করেছে। দুই নম্বর তার অবদান হচ্ছে সেই ব্যক্তি উইলহেম উন্ড যে প্রথম মনোবিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠা করছে। কোথায়? জার্মানির লেপজিগ বিশ্ববিদ্যালয়ে। তাহলে জার্মানির লেপজিগ বিশ্ববিদ্যালয়ে সে মনোবিজ্ঞান গবেষণাগার প্রতিষ্ঠা করছে এবং দর্শন থেকে মনোবিজ্ঞানকে আলাদা করছে। এই দুইটা অবদানের জন্য তাকে মূলত আধুনিক মনোবিজ্ঞানের জনক বলা হয়, আধুনিক মনোবিজ্ঞানের জনক বলা হয়। যাই হোক, আমরা এভাবে মনোবিজ্ঞানকে ইনডেপথ ইন ফোকাস, মানে ভালো করে আমরা ভিতর থেকে মনোবিজ্ঞানকে যদি আমরা দেখি তাহলে কিন্তু মনোবিজ্ঞান সহজ লাগবে, অনেক ইজি লাগবে। তো আমরা আসি এখন এই যে মনোবিজ্ঞানকে বিজ্ঞান বিজ্ঞানের সাথে তুলনা করতে গেলে তাহলে আমাদের কতগুলো জিনিস থাকতে হবে, মনোবিজ্ঞানের কতগুলো জিনিস থাকতে হবে। যেমন কি, মনোবিজ্ঞানের একটা বিষয়বস্তু থাকতে হবে। বিজ্ঞান, কোনো বিষয়কে বিজ্ঞান হিসেবে বিবেচিত করতে গেলে কি করতে হবে? তার একটা বিষয়বস্তু থাকতে হবে, তার বৈজ্ঞানিক পদ্ধতি থাকতে হবে, তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে, তার প্রয়োগশীলতা থাকতে হবে। এই চারটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সেই বিষয়কে বা সেই সাবজেক্টকে আমরা কি বলবো? বিজ্ঞান বলবো। তো আমরা একটা একটা করে আমরা এখন দেখতে পারি যে আসলে এইগুলা কি জিনিস, এই বৈশিষ্ট্যগুলো কি, মানে বিষয়বস্তু, বিষয়বস্তু কি? যেমন মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান কিসের বিজ্ঞান? আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। তাহলে এটা মনোবিজ্ঞান একটা বিষয়বস্তু। যেমন আমরা যদি পদার্থবিজ্ঞানের কথা বলি কি, তাহলে তারা কি নিয়ে আলোচনা করে? তারা বস্তু এবং শক্তি নিয়ে আলোচনা করে, ম্যাটার অ্যান্ড এনার্জি, বস্তু অ্যান্ড শক্তি সমন্বিত বিজ্ঞানই হচ্ছে পদার্থবিজ্ঞান। এরকম প্রত্যেকটা ব্রাঞ্চেরই, মানে জ্ঞানের প্রত্যেকটা ব্রাঞ্চেরই বিভিন্ন বিষয়বস্তু আছে। তাহলে একটা বিষয়বস্তু থাকতে হবে, তার অবশ্যই তাকে একটা বিষয়বস্তু নিয়ে এগোতে হবে, তাহলেই সে বিজ্ঞান বলা যাবে। তাই বৈজ্ঞানিক পদ্ধতি থাকতে হবে, তার বিজ্ঞান কিভাবে কাজ করে সেই পদ্ধতি অনুসরণ করে কিনা, বিজ্ঞান যেভাবে কিভাবে কাজ করে সেই পদ্ধতি অনুসরণ করে কিনা, তাহলে আমরা সেটাও দেখব। তারপরে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, আর একটা তার বৈশিষ্ট্য হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে তার, এবং প্রয়োগশীলতা থাকতে হবে। এই চারটা বৈশিষ্ট্য যদি কোনো বিষয়কে বিষয়ের উপর থাকে তাহলে আমরা তাকে কি বলবো? বিজ্ঞান বলতে পারবো। ঠিক আছে, আমরা চারটা বৈশিষ্ট্য যদি থাকে তাকে আমরা বিজ্ঞান বলতে পারবো। কি কি বৈশিষ্ট্য তার? বিষয়বস্তু থাকতে হবে তার, বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হবে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে, প্রয়োগশীলতা থাকতে হবে। এই চারটা বৈশিষ্ট্য যদি থাকে তাহলে আমরা কি করবো তাকে, কি বলবো তাকে? তাকে বিজ্ঞান বলবো, তাই না? তো আমরা আস্তে আস্তে যাই,
তো বিষয়বস্তু, বিষয়বস্তুর ভিতরে কি কি থাকবে, বিষয়বস্তুটা কেমন হবে, পর্যবেক্ষণযোগ্য হতে হবে এবং পরীক্ষণযোগ্য হতে হবে। কি যে কোনো বিষয়বস্তুকে কি হতে হবে, পর্যবেক্ষণযোগ্য হতে হবে, পরীক্ষণযোগ্য হতে হবে। এরপরে ওই বিষয়বস্তু কি থাকবে, গতিশীলতা থাকতে হবে, পরিমাপ ও প্রমাণযোগ্য থাকতে হবে। একটা বিষয়বস্তু কি তাহলে পর্যবেক্ষণযোগ্য, যেমন ম্যাটার অ্যান্ড এনার্জি, বস্তু এবং শক্তি, বা আমাদের আচরণ, এটা পর্যবেক্ষণযোগ্য। আমি হাত নাড়তেছি, এটা আমার আচরণ, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমি আচরণ করতেছি, তাহলে এটা পর্যবেক্ষণযোগ্য, মানে অবজারভেবল, দেখা যায় যেটা সেটাই পর্যবেক্ষণযোগ্য। তাহলে আর বৈজ্ঞানিক পদ্ধতি কি, বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে আমরা ডিটেইলস আলাপ করব। বৈজ্ঞানিক পদ্ধতি কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলে, সেটা নিয়ে আমরা আলাপ করব বা আমি আলোচনা করব। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, প্রয়োগশীলতা, তো আমি একটা একটা করে যাই। বৈজ্ঞানিক, যেমন বৈজ্ঞানিক বিষয়বস্তুতে তাহলে আমরা দেখলাম কি, তিনটা জিনিস থাকতে হবে, তার পর্যবেক্ষণযোগ্য হতে হবে, পরীক্ষণযোগ্য হতে হবে, গতিশীলতা থাকবে, পরিমাপযোগ্য, প্রমাণযোগ্য। পরিমাপযোগ্য, হ্যাঁ, আমার আচরণ পরিমাপযোগ্য, আচরণ পরিমাপযোগ্য, আমার বুদ্ধি পরিমাপযোগ্য, আমার আবেগ পরিমাপযোগ্য, তাই না? এটা পরিমাপ করা যায়, বা বা কোনো একটা ম্যাটার বা এনার্জি, এগুলো পরিমাপ করা যায়। এই বাল্ব লাইটটা কত ওয়াটের, আমরা বলে দিচ্ছি 100 ওয়াট, তার মানে কি, এটা পরিমাপযোগ্য, শক্তি পরিমাপযোগ্য। তো এইভাবে আমরা পরিমাপযোগ্য এবং প্রমাণযোগ্য এটা করা যায়, ভেরিফাইবল। এরপর আছে বৈজ্ঞানিক পদ্ধতি, যেটা বলছিলাম যে বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতির কতগুলো নিয়ম নিষ্ঠ, কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেমন বৈজ্ঞানিক পদ্ধতি পর্যবেক্ষণযোগ্য হতে হবে, পরীক্ষণযোগ্য হতে হবে, তারপরে পরিসংখ্যানিকভাবে এটা ব্যাখ্যা করা যাবে, নিয়ন্ত্রণ থাকবে, সাধারণীকরণ থাকবে, সরি, বস্তুনিষ্ঠ থাকবে, পুনরাবৃত্তি থাকবে, তাই না? তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি পর্যবেক্ষণ যোগ্য হবে, এটা পরীক্ষণযোগ্য হবে, পরীক্ষণযোগ্য হবে, এবং এগুলো কি হবে, কার্যকারী সংজ্ঞা থাকতে হবে, বস্তুনিষ্ঠ থাকতে হবে, পুনরাবৃত্তি থাকতে হবে, নিয়ন্ত্রণ এবং সাধারণীকরণ, এইগুলা থাকতে হবে। কাকে? বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে কতে বলো, পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য, পরিসংখ্যানযোগ্য, তাই না? তাহলে আমরা এর শর্ত কি, এইগুলো যদি বৈজ্ঞানিক পদ্ধতি হতে হয় তার শর্ত আছে কতগুলো, বৈজ্ঞানিক পদ্ধতির কতগুলো শর্ত রয়েছে, সে শর্তগুলো হচ্ছে যে কার্যকরী সংজ্ঞা প্রদান, বস্তুনিষ্ঠতা, পুনরাবৃত্তি, নিয়ন্ত্রণ এবং সাধারণীকরণ, এই 5টা শর্ত থাকতে হবে। এখন আমরা আসি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, ওগুলো আমরা আস্তে আস্তে আলাপ করব যে বস্তুনিষ্ঠতা কি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটা কি। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আমাকে আমাকে কি করতে হবে, বিজ্ঞান কি বলে সেভাবে আমার চলা, যেমন সত্যকে সত্য বলে মেনে নেওয়া, এই ধরনের মানসিকতা। কোনো একটা নলেজ আমার আজকে হয়ে গেছে, একটা সূত্র আমি আবিষ্কার করে ফেলছি, তার মানে এই না যে এটাই সত্য, এর বাইরে কোনো সত্য নাই, এটা না। কিন্তু সত্যটা কি, সত্য হচ্ছে যদি আমি যে জিনিসটা আবিষ্কার করছি এর চেয়েও আরো ভেরিফাইবল বা এর চেয়েও আরো বেশি শক্তিশালী কোনো সূত্র যদি আবিষ্কৃত হয়, তাহলে সেটা মেনে নেওয়া বা গ্রহণ করা, এটাই কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। ফ্লেক্সিবল, আমি কখনোই এক জায়গায় অন্ধের মতো বসে থাকবো না, আমি কি হব, আমি চেঞ্জ হব, আমার টাইম টু টাইম আমি চেঞ্জ হব, কার সাথে, বিজ্ঞানের সাথে। বিজ্ঞান যা বলবে, যা সত্য বলে প্রমাণ করবে, সেটাকে আমার মেনে নিতে হবে, সেটাই হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। এরপরে আছে প্রয়োগশীলতা। প্রয়োগশীলতা কি, যে আমি যে জ্ঞান অর্জন করব সেটা আমি বিভিন্ন কাজে লাগাবো, যেমন বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে আমরা গাড়ি চালাচ্ছি, বা আমরা প্লেন চালাচ্ছি, আমরা কত কিছু না করতেছি, তাই না? আমরা আমাদের জীবনকে সহজ করে দিচ্ছি, পাখা চালাচ্ছি, ফ্যান চালাচ্ছি, তারপরে আমরা লাইট লাইট ব্যবহার করছি, সব কিছু, আজ মোবাইল ফোন, টিভি, অনেক কিছু আমরা এই বিজ্ঞানের এই অবদানের কারণে আজকে আমরা প্রয়োগ করতে পারছি। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি, যেমন তোমাদের একটা প্রশ্ন আছে মনোবিজ্ঞান, বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের অবদান, তোমাদের এই ইয়ের ভিতরে আছে 1 নম্বরে, এই সাইন্টিফিক মেথড অ্যান্ড সাইকোলজির ভিতরে আছে বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান। তাহলে বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান যদি তোমরা, তোমাদেরকে ব্যাখ্যা করতে হয়, তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে জানতে হবে। আগে কি জানতে হবে, আগে জানতে হবে বিজ্ঞান কি। তো বিজ্ঞান কি যদি আমি জানতে পারি, আর মনোবিজ্ঞান কি করে সেটা যদি জানতে পারি, তাহলে মনোবিজ্ঞান বিজ্ঞান কিনা তো আমরা সহজেই বলে দিতে পারবো। তো বিজ্ঞান কি করে, দেখো বিজ্ঞান কি করে, কার্যকরী সংজ্ঞা প্রদান করে, তার বস্তুনিষ্ঠ থাকবে, পুনরাবৃত্তি থাকবে, নিয়ন্ত্রণ থাকবে, সাধারণীকরণ থাকবে। তা কার্যকরী সংজ্ঞা কি, কার্যকরী সংজ্ঞা হচ্ছে অপারেশনাল ডেফিনেশন, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার কোনো কিছু গবেষণা করতে গেলে তার খুঁটিনাটি একদম মানে
তোমার পিন পয়েন্ট করতে হবে, ডিফাইন করতে হবে, বা এটা বলে দিতে হবে যে এটা মানে কি, এটা মানে কি, এটা মানে কি, মানে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করে দিতে হবে সহজ সরলভাবে, যাতে সবাই বুঝতে পারে। সেটা হচ্ছে প্রয়োগিক সংজ্ঞা। এরপরে আছে বস্তুনিষ্ঠতা। বস্তুনিষ্ঠতা কি? যেটা একজন থেকে আরেকজন পার্থক্য হয় না। যেমন এটা আমার একটা মার্কার, এই মার্কারটা আমার কাছেও মার্কার, পৃথিবীর যে কোনো মানুষের কাছে মার্কার, হ্যাঁ এটা মার্কারই বলবে। কিন্তু এই মার্কারটা কেমন লেখে সেটা কিন্তু ব্যক্তিনিষ্ঠ। তাহলে ব্যক্তিনিষ্ঠটা কি হলো, যে মার্কারটা কেমন লাগে, কেউ বলবে যে খুব ভালো লেখে, আবার কেউ বলবে যে না এটা ভালো লেখে না বা খুব ভালো লেখে না। তাহলে কি হলো, তার কাজ অ্যাক্টিভিটিটা হলো ব্যক্তিনিষ্ঠ। আর বস্তুনিষ্ঠ, এটা মার্কার, এটা সবাই মার্কার বলবে, কেউ এটাকে অ্যারোপ্লেন বলবে না নিশ্চয়ই, এটাকে মার্কারই বলবে সবাই। তাহলে বস্তুনিষ্ঠ হচ্ছে যে বস্তুর যে গুণ বা বৈশিষ্ট্য পার্সন টু পার্সন ভ্যারি করে না, সেটাই হচ্ছে বস্তুনিষ্ঠ। তাহলে বস্তুনিষ্ঠ থাকতে হবে কার? বিজ্ঞানকে, বিজ্ঞানের। আর কি হতে হবে? পুনরাবৃত্তি, মানে তার ক্যারেক্টার এমন ক্যারেক্টার হবে বিজ্ঞানের যে তার সেটা যেন পুনরাবৃত্তি করা যায়। আজকে একটা পরীক্ষণ করলাম, কালকে আবার করলাম, পরশু আবার করলাম, তাহলে কি হবে, সেটা পুনরাবৃত্তি করা যাবে, রিপিট করা হচ্ছে। আর যে রিপিট করলে আমরা দেখতে পারবো যে আমি যে কাজটা করতেছি সেটা কতটুকু অথেন্টিক বা কতটুকু সেটা সত্য বা কতটুকু সেটা পিওর বা কতটুকু সেটা খাঁটি বা নির্ভুল, সেটাই কিন্তু আমাদের এই পুনরাবৃত্তির মাধ্যমে আমরা জানতে পারি। এরপর নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ হচ্ছে কি, কিসের নিয়ন্ত্রণ করি? মনোবিজ্ঞানে তো আমরা জানো, তোমরা জানো যে আমরা চলের নিয়ন্ত্রণ করি, চল, তাই না? নিয়ন্ত্রণ, চলের নিয়ন্ত্রণ করি আমরা, বিশেষ করে অনির্ভরশীল চল এবং নির্ভরশীল চলের ভিতরে আমরা কি করি, নিয়ন্ত্রণ করি। হ্যাঁ, অনির্ভরশীল চল আমরা জানি, চল চার ধরনের আছে। তো আমরা মেনলি পরীক্ষাগারে অনির্ভরশীল চলের উপর আমরা নির্ভরশীল চল কিভাবে চেঞ্জ হয় বা পরিবর্তন হয় সেটা আমরা দেখতে চাই। তাহলে আমরা এখানে নিয়ন্ত্রণ করি, চলের নিয়ন্ত্রণ করি, তাই না? এখানে যদি অনেক গরম হচ্ছে, দেখো আমার শরীরটা ঘেমে যাচ্ছে, তার মানে কি, এখানে অনেক গরম, আমার একটু রুমটায় এসি নাই, তো পাশের রুমে এসি আছে, তাই না? তো আমার এই রুমটাকে যদি আমি এসি লাগাই দিতে পারতাম তাহলে কি হতো, চলের আমার গরম লাগতো না এত, তাহলে কি হতো, চলের নিয়ন্ত্রণ হতো একটা, তাই না? তারপরে আমরা কি হতো, কি চলে, যেমন এখানে যদি অনেক কোলাহল হতো, অনেক শব্দ হতো, তাহলে কি হতো, তাহলে কিন্তু আমি এখানে ক্লাস নিতে পারতাম না, তাহলে এখান থেকে গোলমালকে অপসারণ করা হয়েছে, তাই না? এটা নিয়ন্ত্রণ করা হয়েছে, এটা বলে নিয়ন্ত্রণ। আচ্ছা, এরপরে আছে সাধারণীকরণ। আমরা যে জ্ঞানটাকে আমরা করতে চাই, যে জ্ঞানটাকে আমরা জানতে চাই, সেই জ্ঞানটাকে যদি আমরা অন্য জায়গায়ও কাজে লাগাই তাহলে সেটা হয় সাধারণীকরণ। একটা জিনিসকে যেভাবে আমরা শিখি সেটা যদি অন্য জায়গায় অন্য জায়গায় ওই জিনিসটা সেমভাবে একইভাবে যদি আমরা কাজে লাগাই সেটাকে বলা হচ্ছে যে সাধারণীকরণ। আমরা আরো বেশি ডিটেলস আমরা পরে পড়াবো সাধারণীকরণ। যেমন আমরা একটা সাদা ইঁদুর আমার কামড় দিল, আমি সেই ইঁদুরটাকে দেখে ভয় পেয়ে গেলাম, বাচ্চাকে সাদা একটা ইঁদুর কামড় দিল, সেই ইঁদুরটা দেখে ভয় পেল, এবং সে সাদা যে কোনো জিনিস দেখলে, পুতুল দেখলেও সে ভয় পেল। তাহলে কি হলো, সে কামড় দিছে তাকে কিন্তু ইঁদুরে বা তোমার অন্য কোনো পেট বা পোষা কোনো প্রাণীতে, কিন্তু অন্য যে কোনো পুতুল দেখলেও সে ভয় পাচ্ছে। তার মানে কি, তার সাদা রঙের এই জিনিসটা তার সাধারণীকরণ হয়ে গেছে, সে অন্য জিনিসকেও একইভাবে দেখতেছে। এইভাবেই সাধারণীকরণটা হয়ে থাকে। আর হচ্ছে প্রয়োগশীলতা তো বললাম, এখন আসি কমন সেন্স। আমরা যেটা নিয়ে আলাপ করতেছিলাম যে সায়েন্স অ্যান্ড কমন সেন্স নিয়ে তো কথা বলতেছি, তো কমন সেন্স সম্পর্কে আমি বলবো যে আমাদের চিরাচরিত যে ধ্যান ধারণা সেটাই হচ্ছে কমন সেন্স। যেমন জন লকের কথা বলছিলাম, জন লক বলতেছে যে অভিজ্ঞতা সাপ রেখে যাওয়া সেটাই হচ্ছে কমন সেন্স, বা তোমার এটাকে বলা হচ্ছে যে সাপ রেখে যাওয়া। কিসের সাপ? অভিজ্ঞতার সাপ। উনি তার এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং বইয়ে বলছেন যে অল নলেজ কামস ফ্রম এক্সপিরিয়েন্স অ্যান্ড মাইন্ড ইজ এ টেবুল রাজা। মনটা কি একটা স্লেটের মতো বা একটা সাদা পেজের মতো, সেখানে জন্মের পরে কিছুই লেখা থাকে না। আমরা জন্মগ্রহণ করার পরে অভিজ্ঞতা হয় সেটাই স্লেটের উপরে লেখা হয়, টেবুলা রাজা, স্লেট, সাদা স্লেটের মতো বলা হচ্ছে মনটা। তাহলে এটা অভিজ্ঞতার মাধ্যমে কি হচ্ছে, আমাদের এই যে সাধারণ যে আমাদের
ধারণা সেটা তৈরি হচ্ছে বা কমন সেন্সটা তৈরি হচ্ছে। অথবা আমরা যদি ল্যাঙ্গারের কথা বলি, ল্যাঙ্গার বলতেছে যে কমন সেন্স কখনো বিভ্রান্তিকর আবার কখনো সুখকর বা অপরিহার্য, এটাই হচ্ছে আমাদের কমন সেন্স। তার মানে কমন সেন্স, সায়েন্স এবং কমন সেন্স অনেকটা পরস্পর বিরোধী বলবো আমি। যে সায়েন্স হচ্ছে একটা নিয়ম নীতি মেনে চলে, কমন সেন্সটা হচ্ছে আমাদের চিরাচরিত যে ধারণা বা চিন্তা, সেই এই দুটার ভিতরেই আমরা সবসময় সমন্বয় করতে চাই, মানে সায়েন্স এবং কমন সেন্সের মাধ্যমে। তা যাই হোক, আমি তোমাদের এই পর্যন্ত যা বোঝালাম যে সায়েন্স এবং কমন সেন্স প্রথম চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টারে তাহলে তোমাদের কি আসতে পারে যে মনোবিজ্ঞান বিজ্ঞান কিনা, মনোবিজ্ঞান যে ক্লাসিফিকেশন আছে সায়েন্সের, আবার একটা ক্লাসিফিকেশন আছে ভিতরে, আমরা অনেকভাবে ক্লাসিফিকেশন করছে বিভিন্ন বিজ্ঞানীরা সায়েন্সকে বিভিন্নভাবে ক্লাস। কেউ বলবে বিজ্ঞান হচ্ছে দুই ধরনের, একটা প্রয়োগে বিজ্ঞান, একটা হচ্ছে মৌলিক বিজ্ঞান, একটা প্রয়োগ বিজ্ঞান। আবার কেউ বলতেছে সোকে সায়েন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিক সায়েন্স এবং ন্যাচারাল সায়েন্স। এভাবেও আমরা অনেক সময় বিজ্ঞানকে ভাগ করে থাকি। তো যাই হোক, আমি আরো ডিটেলস বা আরো বেশি এটা নিয়ে আলোচনা করার আছে এবং আলোচনা করব আমরা পরে। তো আমরা মেইন পয়েন্টে আসি, যে আমরা এই চ্যাপ্টারের মেইন হাইলাইটটা হচ্ছে বা মেইন পয়েন্টটা হচ্ছে যে আমরা মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলবো কিনা, আর এই যে পরীক্ষণ মনোবিজ্ঞান, এটা মনোবিজ্ঞানের বেসলাইন, এর কারণে মনোবিজ্ঞান আজ বিজ্ঞান হয়েছে। উন্ড এবং টিচেনারের কথা বললাম, উইলিয়াম জেমসের কথা বললাম, জেবি ওয়াটসনের কথা বললাম, এদের ভিতরে একটা কানেকশন তৈরি করা এবং কিভাবে আজকে মনোবিজ্ঞান বিজ্ঞানের মর্যাদা পেয়েছে বা আচরণের বিজ্ঞান হয়েছে, মনোবিজ্ঞান আচরণ মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান হয়ে আজকে শক্তিশালী একটা অবস্থানে আছে, সেটা নিয়েই আমরা মূলত এখানে আমরা দেখতে পাবো। তাহলে আমরা আজকের পড়াশুনো থেকে বা আজকের ক্লাস থেকে আমরা কি জানতে পারবো, মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের ভিতরে যে আমাদের পরীক্ষণ মনোবিজ্ঞানটা আছে, সেখানে আমরা পড়লাম যে মনোবিজ্ঞান, মনোবিজ্ঞানের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো পরীক্ষণ পদ্ধতি, সেই পরীক্ষণ পদ্ধতির ভিতরে কি আছে, বৈজ্ঞানিক পদ্ধতি আছে, তাই না? সায়েন্স, তাহলে বিজ্ঞান কি, বিজ্ঞানের কি কি বৈশিষ্ট্য আছে, মনোবিজ্ঞান বিজ্ঞান কি না, তাই না? তারপরে আমরা দেখলাম বিজ্ঞানের কি কি বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কি, প্রয়োগশীলতা কি, বিজ্ঞানের উৎপত্তি হয়েছে কোন কোন শব্দ থেকে, কমন সেন্স এবং বিজ্ঞান এবং কমন সেন্সের ভিতরে কি রিলেশন, তারপরে বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান, মানে বিজ্ঞানের যে বৈশিষ্ট্যগুলো আছে যদি মনোবিজ্ঞানে থেকে থাকে তাহলে আমরা বলবো মনোবিজ্ঞান বিজ্ঞান, আমরা এখান থেকে এটা বের করে দিতে পারবো। আর মনোবিজ্ঞানের আমরা বিজ্ঞানের আমরা ক্লাসিফিকেশন করছি, আমরা তিন ভাগে ভাগ করছি। এটাই আজকের মতো এখানে তোমাদের শেষ করতেছি। তো তোমরা ভালো থাকো, আমরা নেক্সট ক্লাসে আরো অনেক বিষয় নিয়ে আসবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ।